পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এই বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। হিন্দু ধর্মের প্রধান দুই আরাধ্য শ্রী গণেশ এবং শ্রী কার্তিক দুজনেই ভগবান শিব এবং মাতা পার্বতীর সন্তান। বিভিন্ন পৌরাণিক তথ্যে এই দুই মহা চরিত্রের অনেক বীর গাথার উল্লেখ রয়েছে, যেখানে গণেশজি হলেন এই সংসারের বিঘ্নহর্তা, সেখানে কুমার কার্তিকেও হলেন দেব সেনাপতি। এই দুই ভাইয়ের মধ্যে কোনো বড় সংঘর্ষের সৃষ্টি হয়নি, যেখানে তাদের একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হয়েছে। তবুও বহু মানুষের মনে একটাই প্রশ্ন, যে গণেশ এবং কার্তিকের মধ্যে কার শক্তি বেশি, অর্থাৎ এই দুই ভাইয়ের মধ্যে যদি কখনো যুদ্ধ হয় তাহলে কার জয় হবে। প্রশ্নটা শুনতে সহজ লাগতে পারে, কিন্তু এর উত্তর দেওয়া ততটাই কঠিন। তবুও দেখা যাক ভগবান শিবের এই দুই মহাপুত্রের মধ্যে কে এগিয়ে থাকবেন। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়, কে বেশি শক্তিশালী, শ্রী গণেশ নাকি শ্রী কার্তিক? এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শ্রী গণেশ এবং শ্রী কার্তিকের মধ্যে কোনো ভয়ানক যুদ্ধ সংঘটিত না হলেও একবার তাদের মধ্যে এক বিশেষ প্রতিযোগিতা হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল দুজনের মধ্যে কার বিবাহ আগে হবে এটাই নির্ধারণ করা। সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করে যে সবার আগে ফিরে আসবে সেই হবে এর বিজেতা। কিন্তু শ্রী গণেশ নিজের পিতামাতা অর্থাৎ মহাদেব এবং পার্বতীকেই প্রদক্ষিণ করেছিলেন, যার কারণ বেদ অনুসারে পিতামাতাই হলো আমাদের বিশ্ব। এখান থেকেই বোঝা যায় বুদ্ধিমত্তার দিক থেকে গণেশজি অনেকটাই এগিয়ে। তবে যদি শক্তির তুলনায় আসা যায় তাহলে কিন্তু কেউই পিছিয়ে নেই। শিবপুরাণ অনুসারে কার্তিক তারকাসুর নামক শক্তিশালী অসুরের সংহার করেছিলেন, যার থেকে তার ক্ষমতা কতটা ছিল তা আন্দাজ করাই যায়। এছাড়াও তিনি বহুবার দেবতাদের সেনাপতি রূপে অসুর বাহিনীর মোকাবেলা করেছেন। যুদ্ধবিদ্যায় তিনি অত্যাধিক পারদর্শী ছিলেন। তিনি তীরন্দাজি থেকে শুরু করে যে কোনো অস্ত্রের লড়াইয়ে সমান দক্ষ। কিন্তু এদিক দিয়ে গণেশজিও কিন্তু পিছিয়ে থাকবেন না, কারণ তিনিও যুদ্ধবিদ্যায় অত্যাধিক দক্ষ। ছেলেবেলায় একবার গণেশ মাতা পার্বতীর আজ্ঞা পালনের জন্য স্বয়ং ভগবান শিবের বিরুদ্ধেও সংঘর্ষে অবতীর্ণ হয়েছিলেন, যার থেকে তার অত্যাধিক ক্ষমতা সম্পর্কে আন্দাজ পাওয়া যেতেই পারে। হিন্দু পুরাণ অনুযায়ী উৎসব অনুষ্ঠানের সূচনায় গণেশ পূজোর প্রচলন রয়েছে, তার আরাধনা করলে যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। সে কারণেই তো গণেশজিকে বিঘ্ন নাশকারী বলা হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে ঋষি পরশুরাম 21 বার সমগ্র পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করার পর কৈলাসে ভগবান শিবের সঙ্গে সাক্ষাৎ করতে এলে দ্বাররক্ষী গণেশ তাকে বাধা দিয়েছিলেন, যে কারণে তাদের মধ্যে এক ভয়ানক যুদ্ধ হয়। তিনি ভগবানের কুঠারের আঘাত নিজের দাঁতে ধারণ করেন। ভগবান বিষ্ণুর অবতারের বিরুদ্ধে এই রকম যুদ্ধ থেকে বোঝাই যায় গণেশজির কী রকম ক্ষমতা ছিল। অন্যদিকে কুমার কার্তিকেয়কে যুদ্ধ দেবতা বলা হয়েছে, তার প্রধান অস্ত্র হল বর্ষা, যার প্রয়োগে তিনি বড় বড় অসুরের দমন করেছেন। কুমার কার্তিকেয় 6টি মস্তকের অধিকারী এবং তার প্রতিটি মস্তক ভিন্ন ভিন্ন শক্তির উৎস, ফলে স্বরানন কার্তিকের শক্তির যে কোনো সীমা নেই সেটা বললে ভুল হবে না। এবার যদি আসা যায় একটা প্রশ্নে, যে যদি কার্তিক ও গণেশ পরস্পর সংঘর্ষে লিপ্ত হন তাহলে শেষ পর্যন্ত কার জয় হবে? এর উত্তর হলো, এই যুদ্ধে কেউই পিছিয়ে থাকবেন না, কারণ দুজনেই দেবী পার্বতী ও দেবাদিদেব ভগবান শিবেরই অংশ, যে কারণে অনেক ক্ষেত্রে তাদের শক্তি কিন্তু সমার্থক। তবে একটা কথা না বলে থাকা যায় না, যে কিছু কিছু দিক দিয়ে গণেশজি কার্তিকের থেকে এগিয়ে থাকবেন। শুনতে আজব লাগলেও এটাই সত্যি। এখন আপনি কমেন্টে জানান কে বেশি শক্তিশালী, কার্তিক নাকি শ্রী গণেশ? আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক,
কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক তথ্য সম্পর্কে জানতে চান সেটাও আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।